আইন্দা কোনোদিনও কোনো সমস্যার সমাধান হয় নাই কাদম্বিনী। প্রথম বাধা তুমি পার করছো, করের বাধা, পরের লড়াইয়ের লাইজ্ঞা নিজেরে তৈয়ার কর। মাত্র এক রাতটুকুনি সময় আছে তোমার কাছে, চক্ষের জল ফেলাইয়া এই সময় নষ্ট কইর না, কামে লাগো, উপায় খুঁজা বার কর। ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে মেডিকেল পড়তে এসেছো আর নিজের লিমিটেশনটা ভুলে গেছো। আগামী পাঁচ দিন বেশ কিছু ক্লাস তুমি মিস করবে, বিকজ ইউ আর হ্যান্ডিক্যাপ রাইট নাও। আমি অ্যাবসেন্ট হব না, একটা লেকচারও মিস করব না, এটা কাদম্বিনীর প্রমিস, আই প্রমিস। আমি পারব তো। পারবা, কেন পারবা জানো? কারণ না পারনের উপায় নাই তোমার কাছে, পারতে হইবই তোমারে। মায় কই তো এই সময় কাউরে সুইতে নাই, আমি কি একটু সুইতে পারি আপনারে? তা একটু সাহস পাই। বড় বিপদ টিকা ফুলমতি দিদি আমার বাঁচাইয়া দিছে, না থাকলে বড় বিপদে পড়তাম। লড়াই তো সবে শুরু হয়েছে কাদম্বিনী, সবে শুরু, অমন বিপদ বার বার আইব, আর বার বার অমন কোনো এক ফুলমতি দিদিরে তুমি পথের বাঁকে বাঁকে পাইবা, হীরালালের মতো মানুষরাও পাইবা, যারা চায় তুমি তুমি আওগাইয়া যাও, কিন্তু তারা শুধু তোমারে আওগাইতে সাহায্য করব। আগলাইকাই তোমারে তামলে চলব না, তৈয়ার হও, তৈয়ার হও কাদম্বিনী, কাল পরীক্ষা, আমাকে বিরাট এক পরীক্ষা।
কলেজ তোমারে যাইতে হইব কাইল। কলেজ জীবন লড়াইয়ের লগে আইজ তোমার মাইয়া মানুষ জীবনের এক অন্য লড়াই। এই দুইটা লড়াইতে আমার কাদম্বিনী জিত পাত। আপনার কাদম্বিনী যে হারতে পারে না, আমার জিততেই হইব। তোমার প্রয়োজন সময়ের পিছনে ফেলাইয়া আগাইয়া যাওনে লড়াই তোমার, যারে পিছনে ফেলবা তাকে গতিবিধি না জানলে সফল হইবা কেমনে। তাই প্রতিটা মুহূর্তের সময়টা তোমার জানা চাই। বলেছিলাম পাঁচ দিন পর অ্যাবসেন্ট হওয়ার কারণ লিখে একটা চিঠি জমা দিতে, বলল যে আমি অ্যাবসেন্ট হব না। সিট ডাউন বয়েজ। আই এম ভেরি হ্যাপি টুডে। কেন জানতে চাও? আজকে ক্লাসে শুধু ছেলেরা আছে। এই ক্লাসের একমাত্র মহিলা ছাত্রী আজকে অ্যাবসেন্ট। আজ আর তার পরীক্ষা দেওয়া হলো না। আর আজ কেন? প্রতি মাসের পাঁচ দিন তিনি গৃহবন্দী হয়ে পড়া মিস করবেন, আর তার মাঝখানে যদি কোনো পরীক্ষা হয়, যদি হয় কেন, হবেই হয়তো, সেই পরীক্ষাগুলো উনি দিতে পারবেন। স্যার, তাহলে কি ওনার জন্য আলাদা করে পরীক্ষা হবে, মানে মহিলা স্পেশাল প্রশ্নপত্র দিয়ে? বয়েজ, আজকের পরীক্ষা যারা পাস করতে পারবে না তাদের পরের পরীক্ষায় মেক আপ করার চান্সটা থাকবে, কিন্তু যে আজ পরীক্ষা দেবেই না এই অর্ষি, সে আর সুযোগ পাবে না আমার ক্লাস অ্যাটেন্ড করার। পরীক্ষা তো দূরের কথা, সেটা গ্রস ইনডিসিপ্লিন হিসেবে ট্রিট করা হবে। ওকে, সময় নষ্ট না করে পরীক্ষা শুরু করি, আর তার আগে দরজাটা বন্ধ করে দিব। আর তো কেউ আসবে না। সো কাদম্বিনী, তোমার তেজ অর্জন শেষ? ডক্টর চন্দ্রকে তো বলেছিলে তুমি নাকি আসবে, কোনো মতেই নাকি অ্যাবসেন্ট হবে না। তোমার ডাক্তারি পড়া কী করে কন্টিনিউ হয় সে আমি দেখব। মে আই কাম ইন স্যার? প্রথম
স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।